অপহরণের অভিযোগ উড়িয়ে স্বইচ্ছায় মনোনয়ন প্রত্যাহার করে তৃণমূল কংগ্রেসে যোগদান বলে দাবি বহরমপুরের ২৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেস মনোনীত প্রার্থী কার্তিক হাটুয়ের, জানিয়ে চাপান উত্তর তুঙ্গে। তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থীকে অপহরণের অভিযোগের পরেই নাটকীয়ভাবে সিদ্ধান্ত বদল খোদ কংগ্রেস প্রার্থীর। নিজেই অপহরণের অভিযোগ উড়িয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বলেই মন্তব্য ২৪ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী কার্তিক হাটুয়ের। বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি ও ৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী নারুগোপাল মুখার্জি ও ২৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী জয়ন্ত প্রামাণিকের মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে কংগ্রেস প্রার্থীর বক্তব্য। তিনি কংগ্রেসের প্রার্থী পদের মনোনয়ন প্রত্যাহার করেছেন এবং তৃণমূলে যোগদান করেছেন। না না, আমাকে কোনো অপহরণ করা হয়নি। তো আমি দেখলাম যে আমাদের ওয়ার্ডে কংগ্রেসের সেরকম কোনো কিছু নাই, তৃণমূলটা বেশি হচ্ছে। তারপরে তৃণমূলে যেরকম কাজ, তো আমার লক্ষ্য হচ্ছে কাজ করা। যেখানে কাজের জায়গা বেশি পাবো, কাজ ভালো করতে পারবো, সেই জায়গাটায় আমি যাবো। মমতা ব্যানার্জি যেরকমভাবে উন্নয়নের ধারাবাহিকভাবে বয়েই চলেছে, তা আমার মনে হলো যে এইখানে সামিল হওয়াটাই ভালো। তাই সুতরাং তৃণমূলে আমি এই জন্যই চলে এলাম। আমি প্রার্থী প্রত্যাহার করে নিয়েছি একদম স্বেচ্ছায়, কোনো কিছু না। আমি দেখলাম যে যেখানে নারদা আছে, ডনুদা আছে, আরও ভালো কাজ করছে, আরও করবে আগামী দিনে, সেই জন্য আমি বাকি উঠিল করে নিলাম। কোথায় অপহরণ করা যায়? আমি তো এখানেই বসে আছি, আপনাদের সামনে আছি, কোনো কিছু হয়নি। বহরমপুর পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী কার্তিক হাটুয়ের নাটকীয় এই পদক্ষেপে রাজনৈতিক চাপান উত্তর তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।